গেল এক মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে অনেকটা মুখ থুবড়ে পড়েছিল দেশের অর্থনীতি। টানা আন্দোলনের পর গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন ও শেখ হাসিনার দেশ ত্যাগের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে চালু হয় আর্থিক খাতের কার্যক্রম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথের পর রোববার ছিল অর্থ উপদেষ্টার দ্বিতীয় কর্মদিবস। এদিন শুরুতে কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন তিনি। প্রায় দেড় ঘন্টার বৈঠক শেষে ইসলামী ব্যাংকে অস্থিরতা সৃষ্টির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। দেশের পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক NBR ও সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের প্রধানরা পদত্যাগ করছেন। কি ধরনের পরিবর্তন আসছে এসব প্রতিষ্ঠানে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, যাচাই বাছাই করা হচ্ছে, সপ্তাহ খানেক সময় লাগবে, গভর্নর না থাকলেও নিয়মিত লেনদেন বা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ব্যাহত হবে না বলেও জানান তিনি। আমি তো জানি বাংলাদেশ ব্যাংকে প্রত্যেকদিন সকালবেলা ব্যাংকাররা তো বড় বড় ট্রাঙ্ক নিয়ে আসে, টাকা পয়সা নিয়ে যাবে, রাস্তা যাওয়ার পরে তো তার থাকে, পরে করা হচ্ছে। এগুলো কর্মকর্তাদের বলছি আপনার নিষ্ঠার সাথে মানুষের ইসের জন্য ইতিবাচক সব ইসে কাজ করবেন, কোনো কিছু ফেলে রাখবেন না, বাস্তবায়ন করবেন। আর্থিক খাত ও সরকারি হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বিশেষ নির্দেশনা দেয়া হয় আজকের বৈঠকে। মুন্নাফ রশিদ, এখন ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।